পাঁচটা হলো ঈমান, আর পাঁচটা হলো আমাল। ঈমানের পাঁচটা কি? আল্লাহর ওপরে ঈমান, আখেরাতের ওপরে ঈমান, ফেরিস্তার ওপরে ঈমান, নবীদের কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। আর পাঁচটা আমল কি? আর মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে আর জিহাদে ধৈর্য ধরবে। এই পাঁচ পাঁচ দশ যার ভিতরে গুণ থাকবে ওই লোকটা হচ্ছে মুত্তাকি। এক নম্বরে আল্লাহর ওপরে ঈমান, আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহ দেখতে পান, আল্লাহ শুনতে পান, আল্লাহ ধরেন, আল্লাহ পা দিয়ে জাহান্নামের মুখে ভরবে। এখন যদি বলেন পাটা কেমন, হাতটা কেমন, মানুষের মতো না অন্য কারো মতো, জি না, আল্লাহ নিরাকার নয়, আল্লাহ সাকার, কিন্তু কার মতো? এর উত্তরটা হচ্ছে এটাই, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ পৃথিবীর কোন জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না। দুই নম্বর হচ্ছে আখেরাতের ওপরে ঈমান আনতে হবে। আখেরাত বলতে যখনই আপনি মরে যাবেন, আখেরাতের তিনটে মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। মরার পরে আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর সত্য, কবরের ভিতরে আজাব আছে, শান্তি আছে, জান্নাতের বিছানা আছে, কবরে জান্নাতি ঘুম আছে, জাহান্নামের আগুন ধরবে, কবর সংকীর্ণ হবে। কবরের যতগুলি কথা বিশ্ব নবী বলেছেন সবগুলির উপরে বিশ্বাস রাখতে হবে। এরপরে কেয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। কেয়ামত আছে, দাঁড়িপাল্লা আছে, বিচার হবে, নেকি বদি ওজন হবে। সেদিন আরশের ছায়া রহমতের ছায়াকে আনা যাবে, সেখানে সাত শ্রেণীর লোক জায়গা পাবে, আর কেউ পাবে না। ওই জায়গাটা বড় কঠিন হবে। এরপরে পুলসেরাত আছে আর জাহান্নাম আছে। পুলসেরাত পার হয়ে জান্নাতে পৌঁছাতে হবে। এক কথায় মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা ছোট জিন্দেগি নয়, লম্বা জিন্দেগি আছে। এর উপরে বিশ্বাস রাখতে হবে। এগুলো যে আমরা দেখলাম না, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান আনলো, অদৃশ্যের উপরে ঈমান আনলো। ফেরিস্তা দেখলাম না, বিশ্বাস করলাম, আল্লাহকে দেখলাম না, বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম না, বিশ্বাস করলাম, পুলসেরাত দেখলাম না, বিশ্বাস করলাম, কবরের আজাব আমরা কোনোদিন দেখিনি তাও বিশ্বাস করে নিলাম। এই যতগুলি দেখা যায় না, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহর উপরে ঈমান, আখেরাতের উপরে ঈমান, এরপর ফেরিস্তার উপরে ঈমান। আল্লাহর যতগুলি মাখলুক আছে, দুইটি মাখলুক দেখা যায় না, একটা হলো ফেরিস্তা আর একটা হলো জিন। তারা আমাদের ভিতরে আছে, বিচরণ করছে। সেই ফেরিস্তার উপরে ঈমান রাখতে হবে, তারা আমাদের নেকি গুনাহগুলো লিখছে। মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীব কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখনে ওয়ালা দুটি ফেরিস্তা আপনার আমার পেছনে রেখে দিয়েছে, এবং আপনার আমার জন্য যতগুলি কথা বলছি এর পেছনে আল্লাহ হিসাব নেবেন। অতএব বন্ধুরে, এগুলোকে বিশ্বাস রাখতে হবে। ফেরেস্তা নামে একটা মাখলুক, সে ডিউটিতে নিয়োজিত রয়েছে। চার নম্বরে কিতাব, কিতাবের ওপরে ঈমান, মানে কোরআনের ওপরে ঈমান রাখতে হবে। কোরআন
সত্য, কোরআন পৃথিবীতে যা এনেছে তা সত্য, কোরআনের অক্ষর সত্য, কোরআনের শব্দ সত্য, কোরআনের ভাষা সত্য, কোরআন আল্লাহর কালাম, এর উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে। আর পাঁচ নম্বরে, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন এই নবীরা ভালো, তারা মিথ্যুক কেউ নয়, এরা আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহ এদেরকে পাঠিয়েছেন, এর উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে এই পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। একটা হলো আল্লাহর উপরে ঈমান, দুই নম্বর হলো আখেরাতের উপরে ঈমান, তিন নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, চার নম্বর হলো কিতাবের উপরে ঈমান, আর পাঁচ নম্বর হলো নবীদের উপরে ঈমান। এই পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর আমল করতে হবে পাঁচটা। ওয়াতাল মালা আলা হুবিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনা সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। মালকে দান করতে হবে, তোমার মালে তোমার নিকট আত্মীয় হক রাখে, দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ইতিম হক রাখে, ওয়া মাসাকিন মিসকিন ওয়াসাইলিন চাইনে ওয়ালা আর যারা রাস্তার মানে মুসাফির বিপদে পড়েছে সে পাবে, চাহনেওয়ালা এবং আপনার বন্দি ইসলামের জন্য বন্দি হয়ে গেছে তারা মাল পাবে। এই ছয় জায়গায় তোমাকে মাল দান করতে হবে। আর কি করতে হবে? ও আকামা সালাতা, জীবনে নামাজ কামাই করলে হবে না, ইচ্ছা করে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে হবে না, নামাজ নামে আমলটাকে মজবুত করে ধরতে হবে, নামাজের ওপরে গুরুত্ব দিতে হবে। ও আকামা সালাতা ও আতাজ যাকাতা, এবং যাকাত দেনেওয়ালা হতে হবে, যাকাত না দিলে হবে না, যাকাতের উপরে গুরুত্ব দিতে হবে। ওয়াতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদ, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে, কারোর সঙ্গে কোনো চুক্তি করবে, তখন তোমাকে ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়াহিনাল বাস, এবং বিপদে আপদে জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমলগুলো কি কি? দশটা হয়ে গেল, একবার গুনিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখেরাতের উপরে ঈমান, ফেরিস্তার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। এই দশটা গুণ যার ভিতরে আছে, যে মেয়েটার ভিতরে আছে, যে পুরুষের ভিতরে আছে, যে জওয়ানের ভিতরে আছে, যে যুবতীর ভিতরে আছে, এক কথায় যে আল্লাহওয়ালার উপরে ভিতরে আছে, তো আমার আল্লাহ ওই লোকটার জন্য কি বলছে দেখলেন? উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত আমার কাছে সত্যবাদী বান্দা, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। একটু খালি ভাবি, মুত্তাকি হলে বেঁচে যাব, কিন্তু এই আমলগুলো আমাদেরকে জীবনে করে মুত্তাকি হতে হবে, মুত্তাকির দরজাটাকে হাসিল করতে হবে, বললে হবে না জি? কিছু বলছেন আপনারা? আছেন বলি ভালো লাগছে। ৪৫ থেকে শুরু তো আমরা মুত্তাকি হব আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করি। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন, সিধা রাস্তা নিবি এরকম কথা বলেছেন।
যে রাস্তায় জান্নাতে যাবে তবে মুত্তাকি হলে যেতে পারবে। দশটা কথা আল্লাহ এখানেও বলেছেন, খালি একবার গুনিয়ে দিই। কুল তাআলা ওয়া তুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালা ইয়তিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিসানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাদাক্কারুন। এই পাঁচটা পাঁচটা দশটাকে একটা টেবিলের উপরে রেখে দেন, ওই যে বইয়ে টাকা আছে, এবার আমি আঙুলটা দিয়ে বলছি এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা, এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা, এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা। তা আল্লাহ যে দশটা কথা বললেন, খবরদার শিরকে করো না, মা বাপকে কষ্ট দিও না, লাইগেশন করে সন্তান বন্ধ করে দিও না, যেখানে ফাইসা কাজ হবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, এতিমের মাল ভক্ষণ করবে না, ওজনে কম বেশি দেবে না। কোরআন তোমাদের জন্য বেশি ভারী কিছু মানে নাই, মেনে নিতে হবে। আর যখন তুমি কোনো জায়গায় বিচারে কথা বলবে তখন যেন তুমি ইনসাফের সঙ্গে কথা বলো, আর যখন তুমি ওয়াদাতে চুক্তি হবে আল্লাহর হদুদগুলোকে তুমি পুরা করবে। এই দশটা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন, ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, আমি যে দশটা কথা তোদেরকে বললাম এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো নাজাতের রাস্তা। আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো ওই রাস্তাতে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অনেক রাস্তা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, ডানে বামে ডাকবে, খবরদার সেই রাস্তায় চলে যাও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি যে ওসিয়তগুলি করলাম রে আমার গোলাম, এগুলো তোর কাজে লাগবে রে যদি তুই মুত্তাকি হস। ঘুরিয়ে সেই মুত্তাকি, তার মানে আমি বলেছি প্রথমেই এক কথায়, কোরআনের রস নেবে কে, কোরআনের মধু চুষবে কে, যার কাছে তাকুয়ার দাঁত আছে আল্লাহর ভয়ের দাঁত আছে, আল্লাহর ভয়ের দাঁত না থাকলে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। জি ভাই, কোন আল্লাহর গোলাম আছেন? এখানে দশটা দশটা বিশটা কথা বলেছি, তার মধ্যে একটা বলেছি দানের কথা, আর এই টাইমটাই তো দানের টাইম। আমরা সবাই জানি যে তাহাজ্জুদের নামাজটাই হলো রাতে, জি না, আল্লাহ বলছেন তাতা যা ফাজন বহু আনিল মাজা জাইয়া দুনা রব্বাহুম খাওফা ওয়া তামা ওমিম্মা রাসাকনাহুম ইউনফিকুন। এক নম্বর আমল হচ্ছে গভীর রাতে উঠো, দুই নম্বর আমল হচ্ছে উজু করো, তিন নম্বর আমল হচ্ছে দুই চার রেকাত নামাজ পড়ো, চার নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে তুমি চাও ভয় আর আশার ভিতরে, পাঁচ নম্বর আমল হচ্ছে ওই গভীর রাতে আল্লাহর রাস্তায় সুযোগ থাকলে দান করে দাও। যখন তুমি রাতের অন্ধকারে দান করবে আমার মাবুদ তোমাকে কবরের অন্ধকারে দেখবে। এক হাজার টাকা দেনাওয়ালা কেউ আছেন? এই বদনসিব হতভাগার হাতে দেবেন, একটা এক হাজার টাকা দেনাওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? এই দেখেন এখানে একটা ব্যানার দিয়েছি, ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ, এটা আমার নতুন ট্রাভেলস খুলেছি, আপনারা হজ উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই কোণে রয়েছে ছোট্ট ব্যানারটা, হজ বা যদি উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সহিভাবে হাদিস কোরআনের আলোকে আপনাকে হজ উমরা করিয়ে আনা হবে। কেউ আছেন একজন ব্যক্তি আমার ইজ্জতটা রাখেন ভাই, এক হাজার টাকা দেন আমার,
বেশি আপনার কাছে দাবি করিনি আল্লাহর গোলাম 1000 টাকা দেনে ওয়ালা কেউ নাই এতগুলির ভিতরে মেলা ওয়ালারাই ভালো তাহলে ওদের দিকে লোক বেশি হই চই কি আনন্দ ঠেলনাবে সুখে ওরাই আছে ভাই কেউ আছেন 1000 টাকা একজন দেনে ওয়ালা মাদানি সাহেব চলে আসছে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আসবে মেয়েদের কাছ থেকে 10200 টাকা এসেছে যা যা আল্লাহ বাইরের থেকে একটি ছেলে 10000 টাকা দিয়েছে বাইরে থেকে ভাটল চপড়াবাড়ির ছেলে আচ্ছা বাইরে থাকে আপনার বাড়ি ভাটল মাশাআল্লাহ দেখেন কোথা ভাটল অনেক দূর এখান থেকে জি 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 রায়গঞ্জ থানা উনি 1000 টাকা দান করলেন আল্লাহ আমার ইজ্জত রেখেছে ওনার ইজ্জত রাখবেন আর একটা ছেলে গ্রামের বাইরে থাকে জি দোয়া করব সে 10000 দিয়েছে জি মা বাবার নামে 1000 টাকা দান কোথা ভাটল বাড়ি রায়গঞ্জ থানা ভাইরা আমার অনেক দূর থেকে ভাইয়া এসে 1000 টাকা দান করলো মা বাবু আহারে বাহারে পিতা এমন সন্তান পৃথিবীতে রেখে গেছিল যে সন্তান এখনো পর্যন্ত মা বাপকে ভুলেনি 1000 টাকা দান করেছে ই আল্লাহ দানকে তুমি করিও কবুল মাফ করে দিও মালা জীবনেরই ভুল আর মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করিও কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পান করাবে পুল সেরাতে পার করে আল্লাহ তুমি জান্নাত দানবে আমিন আল্লাহুম্মা আমিন আরো একজন 1000 10000 টাকা দান গ্রহণ করিয়া মোলা তুমি মেহরবান যে নিয়তে যে আসাতে করিয়াছে দান পূরণ করিয়া তুমি মনের আরমান এই ধরনের দানি আল্লাহ বাহির থেকে দান করে গেল কবুল করিয়া মোলা করিও কবুল মা বন্ধের তরফ থেকে 10200 টাকা দান কবুল করিয়া মোলা তুমি মেহরবান এ দানকে মোলা তুমি করবে কবুল মাফ করে দিবে মোলা জীবনেরই ভোল 100 তো 150 150 দান এই সব দান কবুল করো তুমি মেহরবান 500 টাকা আরো একজন এখানে জমা দিয়ে গেল কবুল করিও মালা করিও কবুল এ দানগুলি মালা তুমি গ্রহণ করিবে এদেরকে আল্লাহ তুমি মাফ করে দিবে যে নিয়তে যে আসাতে করে গেছে দান কবুল করিও তুমি অবসুবহান আহারে বাহারে দানি দুনিয়াতে ছিল নিজের হাতেতে দান করে গেল আমিন আমিন আল্লাহ আমিন আমিন মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আর কেউ আছেন ভাই একটা 1000 টাকা দেন ওয়ালা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা 500 টাকা মা বাবার নামে দেখেন কেমন যুবক মা বাপকে ভুলেনি মা বাবা দুনিয়াতে আছে না নাই যেখানেই থাক আল্লাহ তোমার কাছে তো জমা আছে এ যুবক কত সুন্দর ছেলে মা বাপকে ভুলেনি মা বাপের নামে সে 500 টাকা দান করে গেল আল্লাহ করিও কবুল আল্লাহর বদলা তার মা বাপকে তুমি দান করবে কঠিন কবরে আজাব থেকে মুক্তি দেবে আল্লাহ পুল সেরাতে তুমি পার করে দেবে আরো 100 100 500 500 তোমার রাহে দান 3-4 জন দিয়ে গেল সুবহান এ দানগুলো মালা তুমি করিও কবুল মাফ করে দিও মালা জীবনেরই ভোল পার করে দিও তুমি পুল সেরাতের ভোল আহারে বাহারে দানি দুনিয়াতে ছিল নিজের হাতেতে তবে দান করে গেল আরো 200 টাকা তোমারও রাখেতে এর আগে দিয়ে গেছে আর একজন বান্দা 200 তোমাকে এ দানগুলি কেমলা করিবে কবুল মাফ করে দিবে মোলা জীবনেরই ভোল পার করে দিও তুমি ফুল সেরাতে ভোল 100 টাকা তোমার রাহে করে গেল দান 300 টাকা দান তুমি করিও গ্রহণ এ দাতাদের আল্লাহ তুমি দোয়া কবুল করিও এদেরকে আল্লাহ তুমি নাজাত দানীয় যে নিয়তে যে আশাতে করিয়াছে দান আশাকে পূরণ করো তুমি মেহরবান এ আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করে নাও এদেরকে কবুল করো অব্দুল আলমিন একটা বাচ্চা ছেলে 10 টাকা দান করে গেল কবুল করিও মোলা করিও কবুল এ দানগুলোকে মোলা তুমি করিবে কবুল মাফ করে দিবে মোলা জীবনেরই ভুল পার করে দিবে তুমি কুল সেরাতের বল আমিন আল্লাহুম্মা আমিন মা বোনেরা আবার দেন চাদরে দেন মা বোনেরা আপনারা চাদরে দিতে থাকেন
আরো 100 টাকা আল্লাহ টাকাকে তুমি করিও কবুল 500 টাকা আরেকজন আল্লাহ তে দান করে গেছে আল্লাহ দানকে কবুল করে নিও 50 টাকা আল্লাহ তোমার রাখে দান এ দানগুলোকে করিও গ্রহণ তুমি হলে সুবহান দানকে কবুল করো গো মেহেরবান আহারে বাহারে দানি ছিল দুনিয়াতে দান করে গেল মোলা নিজের হাতেতে এ দাতা যদি দুনিয়াতে না থাকিত দানকে করিত মোলা দানকে করিত নিশ্চয় তোমার গোলাম তোমাকে মনে রেখেছে 100 টাকা দান তবে তোমাকে দানেছে এ দানের বদলে তুমি মোলা দানিবে কবরে আজাব হতে মুক্তি দানিবে আমি নয় আমি আল্লাহ আমি আর 200 টাকা মোলা তোমার আহে দান গ্রহণ করি মোলা তুমি সুবহান এই 200 টাকা মাশাআল্লাহ কদরে বাপ অনেকগুলো টাকা রে জাযাকাল্লাহ।